إنك عفو تحب العفو فاعف عني এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। তাছাড়া নফল নামাজ, নফল ইবাদত, তিলাওয়াত, তসবিহাত এই সবগুলা চলবে। কথা বুঝে আসছে? এই কদরের রাত্রি পাওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত হল এতেকাফ। গুরুত্বপূর্ণ ইবাদত এতেকাফ। এতেকাফ কি পর্যন্ত গুরুত্বপূর্ণ যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু হাত্তা ইয়াতাওয়াফাহু নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটা বৎসর ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি আর নবীজির পরে নবীজির বিবিগণ ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এতেকাফ ত্যাগ করেন নাই, এক বৎসর এতেকাফ ত্যাগ করেছিলেন। কারণ বলবো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য মসজিদে নববীর পাশে হুজরা, অনেক মনে হয় যাইতে পারছেন, দেখি কে কে গেছেন, একজন পাইছি মাশাআল্লাহ। হুজরা শরীফ দেখছেন, রওজা শরীফ দেখছেন, হুজরার বাহিরে মসজিদের ভিতরে যখন রওজাতুম মির রিয়াজিল জান্না মিম্বর আর হুজরার মধ্যখানের জায়গার মধ্যে আলাদা একটা তাবু কি মাটানানি হতো কাপড় দিয়া। এক বছর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য আলাদা একটা ছোট্ট রুম তৈরি করছেন কাপড় দিয়া। ওই রুমের পাশে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছেন, হুজুর আমি একটা হুজরা নির্মাণ করি মসজিদের ভিতরে। হাফসা চিনছেন তো, কার মেয়ে? আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আয়েশা হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে আর হাফসা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উনার দেখা দেখিয়া হযরতে জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একটা হুজরা নির্মাণ করছেন। কয়টা হইল? তিনটা। নবীজি এই সবগুলা দেখার পরে বললেন আল বিরু, এইটা কি নাকি? আর তোমরা যেভাবে এত আগ্রহ আর এত আগ্রহর ইবাদতের প্রেরণা আর চেতনা দেখাইতেছ, এই কথা বলিয়া আর নবীজি ওই বৎসর এতেকাফি করেন নাই। মানে অতি বন্ডামি মহিলাদের কাছে আছে, এইগুলা নবীজি পছন্দ করেন নাই। যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কাজে অগ্রসর হতে পারবেন না। এই বছর শাওয়াল মাসে 10 দিন নবীজি এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। হয় কোন মাসে? রমজানের পরে। ওই যে এতেকাফ শুরু করছিলেন এই এতেকাফটা পূর্ণ করছেন শাওয়াল মাসে, আর পরের বছর 10 দিনের জায়গায় 20 দিন এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। রমজানে অর্থাৎ একটার মাসুল দুইবার দিছেন, তবুও এতেকাফ কোনো দিন ছাড়েন নাই। আর নবীজি জীবিত অবস্থায় কোন নবীজির স্ত্রীগণ যার যার ভিতরের হুজরার মধ্যে এতেকাফ করেছেন, নবীজির ইন্তেকালের পরেও বিবিগণ এতেকাফ করেছেন। এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে উম্মতের জন্য পুরুষ ও নারী সবার জন্য এতেকাফ সুন্নত। সবার জন্য আর একটু বলি, এতেকাফ সুন্নতে মক্কায় দেয় কেফায়া। শব্দ কয়টা বাড়াইছি? ফরজে কেফায়া একটা চিনেন তো, কোনটা? জানাজার নামাজ। জানাজার নামাজ কি? ফরজে কেফায়া। ওয়াজিবে কেফায়া? সালামের উত্তর। আমরা 7 জন একত্রিত, দিছে একজনে সালাম। কথা বুঝে আইছে? অন 7 জনের মাঝ থেকে একজনে উত্তর দিলেই ওয়াজিব আদায় হয়ে যায় সবার। সবে দেওয়া সুন্নত মুস্তাহাব, ঠিক আছে, কিন্তু একজনে উত্তর যদি দেয় তাহলে সবার আদায় হয়ে যায়। এটার নাম হলো ওয়াজিবে কেফায়া। আর সুন্নতে মক্কায় দেয় কেফায়া, এটা হলো রমজানের শেষ দশকের এতেকাফ। রমজানের শেষ দশকের
এতেকাফটা হলো সুন্নতে মক্কায়দায়ে কেফায়া সারা মহল্লাবাসীর পক্ষ থেকে একজন একজনেও যদি এতেকাফ করে তাহলে সবাই দায় মুক্ত হতে পারবে দায়িত্ব মুক্ত হতে পারবে আর যদি একজনেও এতেকাফ না করে তাহলে সবাই এই সুন্নত ত্যাগ করার গুনার মধ্যে সবাই সমান সবাই সেই দায় নিতে হবে এতেকাফ সুন্নতে মুআক্কাদা রমজানের শেষ দশকের এই এতেকাফটা আরও একটা এতেকাফ আছে ওয়াজিব কোনো ব্যক্তি কোনো কারণে এতেকাফ মান্নত করছে যে আমি যদি আমার এই কাজটা আপনাদের দেশে তো বেশি হয় আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা আমার এই কাজটা পূর্ণ হয় তাহলে আমি দশ দিন তিন দিন দুই দিন এক দিন এতেকাফ করব তবে এই মান্নতর এতেকাফ পরিপূর্ণ একদিনের কমে হয় না এটা চূড়ান্ত সিদ্ধান্ত মান্নতর এতেকাফ রোজা ছাড়াও হয় না এবং পরিপূর্ণ একদিন ছাড়া এতেকাফ হয় না আর মান্নতর এতেকাফ পুরা করা ওয়াজিব হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ কুনতু নাযারতু বিল জাহিলিয়াতে আমি মসজিদে হারামের মধ্যে জাহিলি যুগে এক রাত্রি এতেকাফ করার নিয়ত করছিলাম নবীজি বলেন পাউফি নজরাকা তুমি তোমার নজরকে তোমার মান্নতকে পূর্ণ করো এই মান্নতর এতেকাফ হলো ওয়াজিব কেউ যদি মান্নত করে তাহলে তা পূর্ণ করা ওয়াজিব তাছাড়া এতেকাফ আরও আছে নফল এতেকাফ একটা বললাম ওয়াজিব আর একটা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া আর একটা হলো নফল এতেকাফ নফল বুঝেন তো নফল এতেকাফ যার জন্য রোজাও লাগে না যার জন্য কোনো দিন তারিখ নির্ধারিতও করা লাগে না এর আগে আমি সংক্ষিপ্ত একটা মাসআলা আপনাদেরকে বলি তারপরে নফল এতেকাফের কথা বলবো মসজিদে ঢোকার সুন্নত পাঁচটা কয়টা আমার সাথে বলবেন পাঁচটা এক নম্বরে আল্লাহর নাম উচ্চারণ করা এক নম্বরে দুই নম্বরে নবীর উপর দুরুদ পাঠ করা বলেন দুই নম্বর নবীজির উপর দুরুদ পাঠ করা তিন নম্বরে দোয়া পড়া তিন নম্বরে চার নম্বরে ডান পাও আগে দিয়ে ঢুকা চার নম্বরে ওই এটা শিকার মাস আলা এর কারণে বাচ্চান্তর মতো পড়া ইয়ার কারণ এত বাচ্চান্তর মতো পড়ানির পরেও আপনারা গিয়া যে সময় আপনা দেখবা যে আগেরই চার সোমবার দিন হুজুরে কোনো অনুষ্ঠান করলো না তখন কইবা জিবার জন্য দুনিয়া ফয়দা কিতাব আসাও বুঝি না মানে যার জন্য দুনিয়া আগের সৃষ্টি হইল তার লাগে এখন তা করি না ও মিয়া দুনিয়াত কমপক্ষে তো দৈনন্দিন পাঁচবার মসজিদে ঢুকো আর প্রত্যেক বারে বারে তোমার জন্য সুন্নত আমল হলো আল্লাহ নবীর উপর দুরুদ পড়া এই সময় চিনে না যখন জিলাবি আসে তখন দুরুদ পায় কত বড় ব্যান দাস চার নম্বরের আমল ডান পাও সামনে দিয়া ঢুকা পাঁচ নম্বরে এতেকাফের নিয়ত করা পাঁচ নম্বরে আবার বলেন পাঁচ নম্বরে এতেকাফের নিয়ত করা আমি যখন এই মাসআলাটা বলছি তখন আর একটু বিস্তারিত বলি এই যে আল্লাহর নাম নিয়ে মসজিদে ঢুকা তার সংক্ষেপ সুরত সিস্টেম হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ফতাহলি একসাথে আল্লাহর নামও উচ্চারণ হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীর উপর দুরুদ পাঠ করা হলো এবং আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবাল খাইর দুই উভয় দোয়া আছে হাদিসের মধ্যে যেই কোনো দোয়া করলেন তারপরে ডান পাও ঢুকাইলেন আর পাঁচ নম্বরে এতেকাফের নিয়ত করলেন কিসের নিয়ত এই এতেকাফটা হলো মসজিদে কিছু সময় অবস্থান করা তামার নাম এতেকাফ আর এতেকাফের নিয়তে আপনি যখন ঢুকবেন আর যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন আপনি তিলাওয়াত করবেন বসবেন বসা থাকে না যেমন তিন রাকাত পড়ে আপনি সুন্নত পড়িয়া সময় আছে তিন মিনিট আপনি বসে থাকলেন তাও এতেকাফের মধ্যে চলতেছে এই বসার সময়টাও কি চলতেছে এতেকাফের ইবাদতের মধ্যে চলতেছে তাছাড়াও যদি আপনার হাদিস জানা থাকে ইন্তেজারু সালাতে মিনাস সালাত নামাজের জন্য অপেক্ষা করলে নামাজের সব লেখা হয় সুবহানাল্লাহ
নামাজের জন্য অপেক্ষা করলে নামাজের সব লেখা হয়। তো এই পাঁচটা আমল মসজিদে ঢোকার সময় কয়টা আমল? পাঁচটা সুন্নত। একটা হলো আল্লাহর নাম উচ্চারণ করা, দুই নম্বরটা নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা, তিন নম্বর দোয়া পড়া, চার নম্বর ডান পাও দিয়া ঢোকা, পাঁচ নম্বর এতেকাফের নিয়ত করা, পাঁচ নম্বর বারণির সময় আবারও পাঁচটা সুন্নত। কয়টা সুন্নত? পাঁচটা। বারণির সময় যে পাঁচটা সুন্নত, এক নম্বরে বিসমিল্লাহ পড়া, দুই নম্বর দরুদ পড়া, তিন নম্বরে দোয়া পড়া। বের হওয়ার দোয়া কোনটা? মসজিদে ঢুকার সময় রহমতের দোয়া চাইলেন, আর বের হওয়ার সময় রিজেকের দোয়া তালাশ করলেন। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, এখানে আসিয়া আর দুনিয়া কোনো কিছু চাইবেন না। দুনিয়া যদি চাইতে হয়, এই মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াটা, এটাই হলো দুনিয়া চাওয়া। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফজলিক, এই ফজল দিয়া উদ্দেশ্য হলো রিজেক। এখন মসজিদ থেকে বের হলেন, আপনার রুজি করেন, আপনার চাকরি করেন, যা কিছু করেন সব কিছুর দোয়া আপনি এখান থেকে করে গেলেন, এটা হলো তিন নম্বর আমল। না কয় নম্বর? তিন নম্বর। চার নম্বরের আমল হলো বাম্পা দিয়ে বের হওয়া, বাম্পা আগে দিয়ে বের হওয়া। আর পাঁচ নম্বরের আমল আবার মসজিদে আসার নিয়ত করা। কোনটা? ঢুকার সময় এতে কাপড় নিয়ত করা, আর বের হওয়ার সময় আবার ঘুরিয়া মসজিদে আসার নিয়ত করা। রাজি আছেন তো? এই আমল পাঁচটা দুগুণা দশটা, এই আমলগুলা করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন। আমি বলছিলাম এতেকাপ, এই যে মসজিদে কিছুক্ষণ এতেকাপের নিয়ত করলেন, এটা হলো নফল এতেকাপ। এটা কোন এতেকাপ? নফল এতেকাপ। আর সুন্নতে মুআক্কাদা যে এতেকাপ, এই এতেকাপের জন্য নবীজি বলেন কালা ফিল মুতাকিফি ইয়াতাকিফু যুনুবা, যে এতেকাফ করে সে সব গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। না মসজিদে আসিয়া তাস খালায়, মসজিদে আসিয়া গান গায়, মসজিদে আসিয়া নাটু ছামি করে, না মসজিদে আসিয়া বাবার নামে গান গায়। কত বড় বন্ডামি! মাজারও গেলে এইটা এবাদত হয়, মসজিদে আসিয়া আর এবাদত থাকে না। তোমার মাজারও গিয়া যদি বাবার নামে গান গাইলে এবাদত হয়, তাহলে মসজিদেও গাইতে পারো না কেন? মসজিদেও বন্ডামিও চলেন না। এই যে সময়টা যায় সব ধরনের ধর্মীয় ধর্মের নামে, যত ধরনের কুসংস্কৃতি অপসংস্কৃতি সব কিছু থেকে মসজিদে থাকা অবস্থায় বিরত থাকে। ওয়াইউজরা মিনাল হাসানাতি, আর নবীজি বলেন প্রত্যেক ধরনের নেকির দরজা, নেকির আমল তার জন্য চালু করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কামিলিল হাসানাতি কুল্লিহা, বাহিরে কোনো ব্যক্তি দান করিয়া যে সব পাইবে, বাহিরে তিলাওয়াত করিয়া যে সব পাইবে, বাহিরে ইবাদত করিয়া যে সব পাইবে, বাহিরে অন্য আমল করিয়া যে সব পাইবে, মসজিদের ভিতরে এতেকাফ বসা অবস্থায় কোনো ইবাদত যদি করে না, তবুও আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ইবাদত করিয়া যে সব পাইবে, মসজিদে বসা অবস্থায় এতেকাফ ব্যক্তি নীরব থাকলেও সেই পরিমাণ সব পাইবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাতটি বিষয় এতেকাফের জন্য জরুরি। মিডিয়ায় যাইতেছে যার কারণে আমি একটু আপনাদের সময় নষ্ট হলেও বলতেছি। এক নম্বরে এতেকাফরত ব্যক্তি কালাত আস-সুন্নাতু আলাল মুতাকিফি আলাল মুতাকিফি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুতাকিফের জন্য, এতেকাফ করনেওয়ালার জন্য সাতটি বিষয় অত্যন্ত জরুরি। আল্লাহ ইয়াউদা মরিজান, এক নম্বরে এতেকাফকারী ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, কোনো বেমারিকে দেখতে যেতে পারবে না, অথচ কোনো বেমারিকে দেখা ওয়াজিব। আর যত সময় পর্যন্ত বেমারিকে দেখতে থাকে, তত সময় পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা যে দেখনেওয়ালা তার জন্য মাগফিরতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আমরা তো লৌকিকতা আর সেলফি তোলার জন্য বেমারি দেখাতে যাই, বেমারি দেখাল গেলে তোমার এখানে সেলফি না তুলিয়া আসমানে সেলফি উঠাও, তোমার সেলফি অটোমেটিক উঠতেছে আর ফেরেশতারা তোমার জন্য মাগফিরতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু এতেকাফরত ব্যক্তি ওই
ওয়াজিব আমলেও শরীক হতে পারবেন না আল্লাহ ইয়াউদা মরিজান ও আল্লাহ ইয়াশহাদা জানাজাতান জানাজার মধ্যেও শরীক হতে পারবে না এতেকাব্রত ব্যক্তি জানাজার মধ্যেও শরীক হতে পারবে না ও আল্লাহ ইয়াকুরুজা ও আল্লাহ ইয়ামাসাল মারআতা আর মহিলাকে স্পর্শ করতেও পারবে না ওয়ালা ইউবাশিরাহা এবং মহিলার সাথে আলিঙ্গন করতে পারবে না এতেকাব্রত অবস্থায় সাইর ফার্স্ট নম্বরে ওয়ালা ইয়াকুরুজা লিহাজাতিহি ইল্লা লিমা লা বুদ্দা মিনহু আর কোন প্রয়োজনেও মসজিদ থেকে বের হতে পারবে না তবে যা না করলে নাই হয় এটা হলো দুইটা পেশাব আর পায়খানা এইটা মসজিদের ভিতরে করা যায় না যার কারণে বের হতে হয় এমনকি ওই ব্যক্তি গোসলের জন্য বের হতে পারবে না কোন গোসল যদি গোসল মসজিদেও ফরজ গোসল হয়ে যায় তাহলে বের হতে পারবে আর গোসল যদি ফরজ হয় না তাহলে গোসলের জন্যও বের হতে পারবে না এতেকাফ করনেওয়ালা ব্যক্তি আমাদের দেশে তো সিগারেট বিগারেট যা আছে আর অনর্গল মসজিদে আর বাহিরে চক্কর আর রাস্তায় আর ঘাটে যা যেভাবে ইচ্ছা সেভাবে এতেকাফ করে এই ধরনের এতেকাফ আল্লাহর দরবারে মকবুল নয় নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ছয় নম্বর ওয়ালা এতেকাফা ইল্লা বি সৌমিন আর রোজা ছাড়া এতেকাফ হবে না রোজা ছাড়া এতেকাফ হবে না ওয়ালা এতেকাফা ইল্লা লি মসজিদিন জামিইন ইল্লা লি মসজিদিন জামিইন জামে মসজিদ জামে মসজিদ ব্যতীত এতেকাফ হবে না এই কথার ব্যাখ্যা অনেক লম্বা সময় কম কিন্তু তারপরেও বলতে হবে জামে মসজিদের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম জামাতের মসজিদ শুক্রবারের মসজিদ নয় কোন মসজিদ জামাত ফাস ওয়াক্ত জামাত হয় যেই মসজিদে এই মসজিদে এতেকাফ শুদ্ধ আর জামে মসজিদে উত্তম তার চাইতে আরও উত্তম হলো মসজিদুল আকসা তার চাইতে আরও উত্তম হলো মসজিদে নববী তার চাইতে আরও উত্তম হলো মসজিদুল হারাম এতেকাফ করার এই ক্যাটাগরি যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে অন্ততপক্ষে এতেকাফ নিজে নিজ ইচ্ছায় মহল্লার চাহিদা ব্যতীত ডুকিয়া বা এতেকাফ করার তৌফিক দান করেন সবাই বলেন রাজি আছেন তো অনেক তো আপনারা ডিউটির তো যারার বাবা বাড়িতে আছে ফিরি খাইয়া কোনো কাম নাই রাস্তায় রাস্তায় ঘুরায় ওই বাবারে বান্দিয়া নিয়ে মসজিদে ঢুকাইবেন এক সপ্তাহ ঢুকাইয়া রাখতে পারলে আপনি এই সোহাবর বাগি বনবেন আর তার জীবনের পরিবর্তন চলে আসবে সুবহানাল্লাহ এখানে এই কদরের রাত্রিতে একটা রাত্রি যাবে ওনার অন্তরের সাথে আল্লাহ প্রদত্ত কানেকশন সৃষ্টি হয়ে যাবে আপনার বাবাও হেদায়ত লাভ করতে পারবে এক দশ দিনের এতেকাফের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন যারা অবসর আছে তাদেরকে এতেকাফ করানোর সবাই রাজি আছেন তো এখন থেকে প্রস্তুতি নেবেন আর মহিলারা এতেকাফ কোথায় করবে বলেন ওয়াবুয়ুতুহুন্না খাইরুল লাহুন্না নবীজি বলেন তাদের জন্য তাদের গড় উত্তম মহিলাদের জন্য কোনটা উত্তম ফরজ নামাজের জন্য গড় উত্তম এতেকাফের জন্য মহিলার মসজিদ আছে আপনাদের দেশে নাই মনে হয় মহিলার মসজিদ আছে না কোথায় বন্ডামি মসজিদগুলো দেখাইবেন না বাস্তব মসজিদ দেখাইতে হবে মহিলার মসজিদ হলো প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে এক একটা নমাজের চকি আছে আছে তো নমাজের ঘাট আছে এইটা হলো মহিলার মসজিদ এটা কি মহিলার মসজিদ অর্থাৎ আল্লাহর নবী বলেন মহিলা বাড়ির মধ্যে নমাজ পড়ার চাইতে তার ঘরের মধ্যে নমাজ পড়া উত্তম তার ঘরের মধ্যে নমাজ পড়ার চাইতে তার রুম একান্ত রুমের মধ্যে নমাজ পড়া উত্তম একান্ত রুমের মধ্যে নমাজ পড়ার চাইতে আরও গোপনীয় যে পর্দা বিশিষ্ট রুম তৈরি করেছেন নামাজের জন্য সেখানের মধ্যে নামাজ পড়া উত্তম আমরা তো এখন মহিলার জামাত নেওয়ার জন্য কত পাগল হয়েছি কেউ তারাবির জামাত মহিলা নে কেউ জুমার নামাজও মহিলা নে কেউ পাঞ্জেগানা নামাজও মহিলা নে এত সোহাবর খার যদি সন্ধান করো আর একটু আগে বলছি নবীজি এতেকাফ করার কারণে মহিলারা আর নবীজির সাথে অনুমতি দেওয়ার আগে পাগল হওয়ার কারণে নবীজি এতেকাফ নিজেই বাদ দিয়ে দিয়েছেন যাই হোক আমাদের দেশে এখন যেভাবে মহিলাদের ঈদের নামাজও নেওয়ার একটা
পায়তারা চলতেছে, জুমার নামাজও নেওয়ার একটা পায়তারা চলতেছে, এবং তারাবির নামাজও নেওয়ার জন্য একটা পায়তারা চলতেছে। আর অনেক বড় বড় বাংলাদেশ মুস্তাহিদ, ওরা নিজস্ব গবেষক, এরা এমন একটা উত্তর দেয় যে কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা মূলনীতি, শরীয়তর ভিত্তি, হাজার মাস আলা তৈরি হয় একটা কথার উপর। আমাদের দেশের একজন বড় একজন গবেষক তিনি বলছেন যে এই দেশে যখন মহিলা রাজনীতি করতে পারে তাহলে নামাজ পড়তে পারবো না কেন, এই দেশে মহিলা যখন গানের মজলিসে যাইতে পারে তাহলে নামাজ পড়তে পারবো না কেন, এই দেশের মধ্যে মহিলারা যখন স্কুল কলেজও বেপর্দা যাইতে পারে তাহলে নামাজ পড়তে পারবো না কেন, এই দেশে যখন মহিলারা বিভিন্নভাবে উলঙ্গপনা চলতেছে তখন নামাজ পড়তে পারবো না কেন, এই দেশের মহিলারা যখন মার্কেটে যাইতে পারতেছে তখন নামাজ পড়তে পারবো না কেন, এই ফাঁসি দালাল ফাসিদ, ইস্তেদলালে ফাসিদ, এই ধরনের বাতিলের উপরে ভিত্তি করিয়া কোন শরীয়তের মাসআলা নির্ধারণ করা হারাম, অশুদ্ধ দরজার হারাম। এটাই হলো শরীয়তের পরিবর্তন চলে আসবে কেয়ামতের আগে, সবগুলো হারাম দিয়া মসজিদ ভরপুর হয়ে যাবে। এই জন্য কেয়ামতের আগ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহর নবী, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা যেই মূলনীতি তৈরি করে গেছেন, যেই মূলনীতি ঘোষণা করে গেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের হারাম বস্তু দিয়া আর হারাম বস্তুর প্রচার দিয়া এই দেশের মহিলাদেরকে বের করার জন্য যারা অপকৌশলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করেন, সবাই বলেন। আর যদি হেদায়ত না থাকে তাহলে তাদের যে সমস্ত মিডিয়া, তাদের যে সমস্ত বক্তব্য সবগুলার দিককার জানায়, সবগুলার প্রতিবাদ জানায়, কোন বাতিলের উপর ইস্তেদলাল করে ইসলামী শরীয়তকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করবেন না। কোন মহিলা ঈদের নামাজেও যেতে পারবে না, কোন মহিলা জুমার নামাজেও যেতে পারবে না, কোন মহিলা তারাবির নামাজেও যেতে পারবে না, কোন মহিলা এতেকাফের জন্য মসজিদেও যেতে পারবে না। মহিলাদের জন্য পরিষ্কার নিষেধ করা হয়েছে, তারপরেও ইউটিউবারের মোল্লা গোষ্ঠী যেইভাবে আজকে কেয়ামত নিয়ে আসছিল অনুরূপভাবে আপনাদের আরো কিছু কেয়ামত নিয়ে আসবে। আজ তো আপনার আর কেয়ামত না, আমরা তো ছোট মসজিদের ইমাম সাহেব, আমাদের কথা আপনারা শুনবেন না। লেখাপড়া হয়তো বড় প্রতিষ্ঠানও করি নাই, কারণ বাবার টেকা খরচ করিয়া মিশর আল আজহর কয়েকদিন চক্কর দিয়া আজহারি নাম লাগাইছে। এখন এই শব্দের সাথে এমন একটা এফেক্ট আইছে বাংলাদেশও, কোনো আলিমর মূল্যায়ন আপনাদের দরবারও নাই, আপনাদের দরবারও উনি যদি এখন মাদানি একটা টাইটেল আছে, অভদ্র টাইটেল, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ এক টাইটেল ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি 18 বছর পর্যন্ত রোজায় আথরের পাশে বসিয়া বুখারী শরীফ পড়াইছেন। একদিকে সমস্ত পৃথিবী, ব্রিটিশে দখল করে নিয়েছে আর ওনার উপর 144 জারি করা, ওনার ওই অবস্থায় মদিনা শরীফে রোজায় আথরের পাশে বসিয়া 18 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইছেন। আওলাদে রসুল, আওলাদে সাহাবা, আওলাদে ফাতেমা, আওলাদে হুসাইন, তিনির নাম হলো মাদানী। আর ওই মাদানীটাকে বুলুন্ঠিত করার জন্য বাংলার জমিনও কত বাটফার, কত ফিটার, কত টাউট বাটফারে মাদানি লোকব লাগায়, শায়েখ লোকব লাগায়, আজহারি লোকব লাগায়, আর আপনারা মনে করেন এরা সবচাইতে বড় আলেম। এই ধরনের আজহারি এক বক্তা আজ শুক্রবার আপনাদের কিয়ামত কটাইয়া দিছে হাদিসের ভিত্তিতে। এর অর্থ আপনারা বুঝছেন, ইহুদিদের চক্রান্ত, নবীজির নামে এই দেশে যত মিথ্যা জালিয়াতি হাদিসের নামে চলে সবগুলা ওই ইহুদিরা আবিষ্কার করেছে, বহন করেছে শিয়া গোষ্ঠী, আর ওই শিয়া গোষ্ঠীর দালালিরা বাংলাদেশে বিভিন্নভাবে খণ্ড খণ্ড আছে, আমি তাদের নাম নিব না, আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে, ওদের পরিষ্কার নাম নিলে আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে, এই জন্য নাম নিব না। এক ধরনের বক্তা বলছে যে আজকে কেয়ামত হয়ে যাবে, এর অর্থ হলো আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, আর যখন বাস্তবায়ন হবে না সমস্ত পৃথিবীর মানুষের এমন একটা বদ আকিদা, বদ ধারণা সৃষ্টি হবে যে নবীজি ভবিষ্যৎবাণী করলেন আর ওই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হলো না। আল্লাহ নবীর উপর ঈমান এবং আস্থা উঠানোর জন্য এই মিথ্যা জাল হাদিস বর্ণনা করে বিগত এক সপ্তাহ থেকে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা সব সময় মনে রাখবেন, এই ধরনের কেয়ামতের আলামত নিয়ে যারা অতি বাড়াবাড়ি করে,
কিয়ামতের লক্ষণ নিয়ে যারা বাড়াবাড়ি করে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে আল্লাহর নবীকেও আল্লাহ জানেন নাই তাহলে ওই মৌলবী কিভাবে আপনাকে নির্ধারণ করে দিবে কিভাবে আপনাকে স্থির করে দিবে আপনি আমি একটু সতর্ক হই আর বর্তমান জগতের যত বড় বড় আল্লামা দেখতেছেন ওই আল্লামাদের কথায় কান দিবেন না একটু সজাগ হতে হবে একটু সচেতন হতে হবে বাস্তবতার আলোকে জ্ঞানের আলোকে বিবেকের আলোকে মাপতে হবে যারা এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করলো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমিন আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ইসলামের গভীর গবেষণা করার তৌফিক দান করুন আমিন দায়ী হওয়ার জন্য দায়ীর পরিপূর্ণ গুণাবলী আল্লাহ যেন তাদেরকে তো দান করেন আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিস নিয়তে বয়ান করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন